অত ভাবতে পারছি না, যা হবে দেখা যাবে। সে যতই পড়ি আবার আমি সাপ্লি তো খাবই, আর ভেবে লাভ নেই। যাই এবার আমি, কাল আবার 7 সকালে উঠে স্কুলে যেতে হবে, অটোর লাইনেও দাঁড়াতে হবে। স্কুল? হ্যাঁ, স্কুল নয় তো কি, সকাল 9টা থেকে বিকেল 5টা অবধি স্কুল নয় তো আর কী বা বলবো। তা ঠিক, চল টাটা, কাল দেখা হচ্ছে। আবার যুদ্ধের ময়দানে কাল থেকে নেমে পড়তে হবে, চল। হ্যাঁ চল, টাটা, বাই। So I am Dr. Nandan Kumar Janna. I will be taking your chemistry of biomolecule subjects in this semester. First of all, there are certain rules in my class. My class starts at 9 a.m. You have 10 minutes till I take your attendance. After that, the door will be locked and you do not try to enter the class. The rule is same for me as well. If I am 10 minutes late, you lock the door and do not let me enter. Give yourself these punishments that if you are late to the class, you will not enter the class. Now, yes, I will take your attendance. Mohan Mukherjee, present. Shakkar Mojumdar. Present, sir. Ankita Dash. Present, sir. Yes, before going to the subjects, I would like to ask you some of the questions. Yes, what is your good name? Sir, Ankita Dash. Yes, Ankita Dash. Why heritage and why biotechnology? স্যার, ওপরওয়ালা যদি আর কোনো কলেজ না দেয় আর কি করব বলুন তো। ওয়ান্ডারফুল এন্ড কংগ্রাচুলেশনস, ওয়েলকাম টু দ্য প্রিমিয়ার কলেজ অফ কলকাতা। We will start with you today. But ma'am, আজ তো থার্মোর ক্লাস। Let's start with you only. The Rayleigh equation is useful in the analysis of simple distillation as it shows how the concentration and quantity are related. Ma'am. Means how the concentration and quantity is related in distillation process. Rayleigh equation is used to analyze this. খারাপ রেজাল্ট গো তোমাদের, এইবার তো দুটো সাবজেক্ট, আবার কী যে করবো। আমার আর এসডির মাথায় তো হাত, ক্লাসে তো তোমরা ঠিক মতনই করো, পরীক্ষার হলে যে তোমাদের কী হয় কে জানে। তোমাদের বেসিক কনসেপ্টটাই ক্লিয়ার নয় বুঝলে, সবাই তো মনে হয় আবার গাড্ডুই পাবে। যাই হোক, আজকের টপিক হলো ডিফিউশন। একটু এক্সাম্পল দিবে, ধরো নেল পলিশ রিমুভার। ও দাঁড়াও দাঁড়াও, ছেলেরা তো আবার বুঝবেই না, তোমাদের জন্য একটা এক্সাম্পল দিই, দাঁড়ো। ধরো অ্যালকোহল। হ্যাঁ হ্যাঁ, ওই সেমই জিনিস, নেল পলিশ রিমুভারও সেমই হয়। আর যদি নাই বোঝো তাহলে তোমাদের গার্লফ্রেন্ডসদের থেকে জিজ্ঞেস করে নাও। এই না না, মানে ফ্রেন্ডস হু আর গার্লস। आंखें मल के मैंने देखी है सुबह, पूरी धूप ज्यादा लेके तेरी रोशनी दिन चढ़ा। इश्क वाला ना गिरे उठ उठ। डू यू हैव चॉक? दिस इज चॉक। ऑलराइट, टुडे वी विल स्टडी फॉस्फोलिपिड। সাইলেন্ট, কে করলো এটা? সরি স্যার, স্যার স্যার আমার ফোন চলে এসেছিল। আসো। ও অলরাইট অলরাইট। কাজ মাস নেই তোদের, সারাক্ষণ শুধু করিডোরে ঘুরে বেড়াস, যা কাছে যা তোরা।
আজকে তোমাদের বিওডির ব্যাপারে পড়াবো। সো বিওডির জন্য আমাদের লাগে, দেখো এইভাবে কিন্তু হয় না, তোমরা ক্লাসে গল্প করবে আর তারপর স্টাফরুমে এসে সাজেশন চাইবে, সেটা হবে না। এটা আমি রোজ ফেস করছি। আজ তোমরা যেটা করবে সেটা হলো এস্টিমেশন অফ ইথানল ফ্রম অ্যালকোহল ডিহাইড্রেট কথা যেটা বলার সেটা হলো এখানে আমরা পিএইচটা মেইনটেইন করব এট 7.8। এরপর শুভশ্রী ম্যাম তোমাদের বলে দেবে কিভাবে কি করতে হবে। এই তোমরা এদিকে আসো, এটা বুঝতে হবে। দোস্তি হম নহীঁ তোড়েঙ্গে তোড়েঙ্গে মগর তেরা সাথ না ছোড়েঙ্গে। আচ্ছা তুমি বলো, আমরা ল্যাবে একটা গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া ইউজ করছিলাম, কি বলো তো ওটা? ম্যাম ইকোলাই, স্পেলিংটা লেখো তো। আচ্ছা তুমি বলো, কি রঙের স্টেন দিয়েছিলাম? ওয়ান ইটারনিটি লেটার, রেড। পারলে না তো? একদম পড়াশোনা করছো না কিন্তু তোমরা, একটু পড়ো, এইভাবে কিন্তু হবে না। কি গো তোমার হলো লেখা? ছাড়ো ছাড়ো, আর লিখে লাভ নেই, যাও যাও পড়ো গিয়ে এবার একটু। আরে ও কিছু করে না, সেদিন একটা টেস্ট টিউব ধরতে দিয়েছি, ওটাকেও ভেঙে ফেলেছে, ওকে বলে লাভ নেই। ও তো ওই ছেলেটা তো বায়োইনফো ল্যাবেই আসে না। স্যার আমার না থার্ড সেমের রেজাল্ট একটু লাগতো। এ কিরে, তোর তো এখন থার্ড ইয়ার হয়ে গেল, এখনও থার্ড সেমের রেজাল্টের পিছনে পড়ে? চল চল দেখি আদৌ আছে কি না। সবাই চলে এসেছো? So today I will take a surprise test. Ma'am, ma'am, please. সবাই চুপ, খুব ইজি কোয়েশ্চেন করছি, যাও ব্যাক ফোন সব রেখে এসো, সব পারবে। না ম্যাম পারবো না, প্লিজ আজকে নেভার নো ব্যাক, পরের ক্লাসে নি। যা পড়িয়েছি তার মধ্যে থেকে কোয়েশ্চেন করেছি, কিছু বাইরে থেকে নেই। ক্লাসটা যদি মন দিয়ে করে থাকো তা এমনিই পারবে। ওকে আমি 15 মিনিটস টাইম দিচ্ছি, সব এমসিকিউ আছে করে নাও। ম্যাম 15 মিনিটস, কিছুই তো লিখতে পারবো না, 15 মিনিট কিচ্ছু হবে না। Good morning class, I hope all of you are doing well. I am DC sir, I will be teaching bioinformatics. So first two classes will simply be based on introduction to what is bioinformatics. So what is bioinformatics? Bioinformatics is the combination of biology and information technology. So there you will be working with certain databases. There is a primary database and secondary database. Okay, let me give you some example of primary databases. আজ নিউমেরিক্যালস করব। নে নে কোশ্চেন নে। আ ম্যান অফ ব্লাড গ্রুপ বি ইজ বিং সুইট বাই আ ওম্যান অফ ব্লাড গ্রুপ এ। The woman's child is of blood group O. Now question number 1, is this the man the father of the child? Mane bolche dharmavatar tumi ebar bichar koro e bachchar baba ke. আজকে তোদের তাড়াতাড়ি ছেড়ে দেবো, এই টপিকটা পড়িয়েই ছেড়ে দেবো। এই তুই কার ক্লাস করিস নি না, ল্যাবও তো করিস নি, ক্লাস না করলে আর ল্যাবও করে লাভ নেই। এই তুই কাল এসেছিলি?
না, তুইও তো আসিস নি। যারা ক্লাস করছিস না সব রেকর্ড আছে। যারা বন্ধুদের ব্রেনের ভরসায় বসে আছো তাদের কপালে দুঃখ আছে। এতদিন এসএমবি ছিল না তো, তাই কষ্টটা টের পাওনি। এবার টের পাবি, চোখের জল সব শুকিয়ে যাবে। হঠাৎ যখন কয়েক বছর বাদে সেই কলেজের সামনে দিয়ে যাওয়া হয়, কত কিছুই না মনে পড়ে যায়। বন্ধুদের সাথে গল্প করা, ক্যান্টিনে বসে আড্ডা দেওয়া, হাসাহাসি করা, পড়া না পারলে বা ঠিক টাইমে অ্যাসাইনমেন্ট জমা না দিলে টিচারদের থেকে বকা খাওয়া, এই সব কিছুর মধ্যেই যেন কত মজা লুকিয়ে ছিল। জীবনের সেই সেরা দিনগুলো আর কখনোই ফিরে আসবে না, কিন্তু সারা জীবন থেকে যাবে সেই স্মৃতিগুলো। যদি আবার সুযোগ পেতাম, আবার সেই সকাল সকাল উঠে কলেজের পথে রওনা দিতে পারতাম, তাহলে ফিরে পেতাম আবার সেই হারিয়ে যাওয়া কলেজ ডেজ। না কিসি মঞ্জিল কি ফিকর থি জিন্দগি, জিনে কি উমর থি দোস্তি, আর দোস্তোঁ সে উধার কে দিন থে, ও দিন ভি ক্যা দিন থে।